বন্ধুরা, স্বপ্নে আলো দেখার ব্যাখ্যা নিয়ে আমাদের আজকের ভিডিও। ব্যাখ্যায় যাওয়ার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন নিশ্চিত করুন। চলুন দেখা যাক, স্বপ্নে আলো দেখা আপনার বাস্তব জীবনে কিসের ইঙ্গিত দিয়ে যায়। বিভিন্ন স্বপ্ন বিশারদদের মতে, কখনো কখনো স্বপ্নে আলো দেখা আপনাকে ভবিষ্যতের সমস্যা সম্পর্কে আগাম ইঙ্গিত দিয়ে দেয়, যাতে আপনি সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুত নিয়ে রাখতে পারেন। স্বপ্নে আলো দেখার আরেকটি অর্থ হল, স্বপ্নদ্রষ্টা আন্তরিক শ্রেষ্ঠার দ্বারা কোনো কাজ ভালোভাবে সম্পূর্ণ করেছে, এবার সে তার পুরস্কার পাবে। স্বপ্নে আলো কিনতে বা বিক্রি করতে দেখার মানে, সম্ভবত আপনাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়েছে যা অন্যেরা করতে রাজি হয়নি। স্বপ্নে আলো পরিষ্কার করতে বা খোসা সারাতে দেখার অর্থ শুভ। এর অর্থ স্বপ্নদ্রষ্টা বাজে কোনো অভ্যাস ত্যাগ করতে চলেছেন। স্বপ্নে আলো রান্না করতে দেখা ভালো লক্ষণ। এ স্বপ্ন কোনো সুখবর বা কোনো কাজে সফলতার ইঙ্গিত দেয়। স্বপ্নে আলো চাষ করতে দেখার মানে, কোনো কাজে সফলতা এবং আর্থিক অবস্থা ভালো হওয়ার লক্ষণ। স্বপ্নে নিজের হাতে আলো ধরে থাকতে দেখলে বুঝতে হবে আপনার সামনে কোনো সুযোগ আসতে চলেছে। এ স্বপ্নের আরেকটি অর্থ হলো, স্বপ্নদ্রষ্টা একটু অলস প্রকৃতির। এ অলসতার কারণে মাঝে মাঝে ভালো সুযোগ হাতছাড়া হয়। স্বপ্নে আলোবর্তী ব্যাগ দেখলে বা ওই ব্যাগ নিজেকে বহন করতে দেখার মানে, ভবিষ্যতে অর্থনৈতিক সমস্যার ইঙ্গিত। স্বপ্নে আলো লাগাতে দেখা ভালো লক্ষণ। এ স্বপ্ন নতুন চাকুরি বা ব্যবসায়ী সফলতার কথা বলে। স্বপ্নে আলো খেতে দেখা সফলতা এবং ব্যবসায় উন্নতির পূর্বাভাস। ধন্যবাদ।